e-freelancing.com এর পক্ষ থেকে আজকে আমরা এমএস ওয়ার্ডের টেবিলের কিছু অ্যাডভান্স লেভেলের কাজ সম্বন্ধে শিখব। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিই। এখন আমরা যদি এখানে টেবিল ক্রিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের ইনসার্টে যাইতে হবে। ইনসার্ট থেকে যদি আমরা টেবিলে ক্লিক করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমে অনেকগুলো বক্স শো করছে। এই বক্সের মাধ্যমে আমরাও টেবিলগুলো ক্রিয়েট করতে পারব। তো প্রথমে আমরা বক্স থেকে শুরু করি। ধরুন আমরা কিছু বক্স সিলেক্ট করে টেবিল ক্রিয়েট করে নিলাম। তো এখন এই টেবিলের বক্সগুলো দেখতে পাচ্ছেন একটু ছোট আকারে আছে। তো এইগুলো যদি আমরা বড় করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমত আমরা মাউসটাকে যদি দাগের উপর রাখি, দেখতে পাচ্ছেন আপ অ্যান্ড ডাউনের একটি আইকন শো করছে। তো এই অবস্থাতে যদি আমরা মাউসের লেফট বাটন প্রেস করে নিচের দিকে টেনে আনি, তাহলে দেখতে পাবেন ঘরগুলো বড় হয়ে গেছে। এইভাবে আমরা চাইলে ইচ্ছা মতো আমাদের ঘরগুলোকে আমরা বড় করতে পারি, নিচের দিকে এবং ডানে বাঁয়েও করতে পারি আমাদের ঘরগুলোকে। ঠিক এইভাবে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা ছোট বড় করে নিতে পারবো। এই ক্ষেত্রে আমাদের আর একটা ভালো পদ্ধতি আছে, সেটা হচ্ছে এখন দেখতে পাচ্ছি আমরা ঘরগুলো আমাদের অ্যাকুরেট নেই। সেই ক্ষেত্রে আমরা যদি ঘরগুলোকে অ্যাকুরেটভাবে বড় এবং ছোট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ঘরগুলোকে আমরা সিলেক্ট করব। সম্পূর্ণগুলো সিলেক্ট হওয়ার পরে আমরা এখান থেকে ফ্রন্টের যে সাইজ, এই সাইজগুলো আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারি, অথবা আমাদের নিজেদের ইচ্ছা মতো আমাদের যদি সাইজ প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এখানে লিখে রাখতে পারি। যেমন আমরা এখান থেকে 20% করে দিলাম। তো দেখুন এবার ঘরগুলো সম্পূর্ণ সেম রেখে বড় হয়ে গেছে। এখন যদি আমরা এই ঘরগুলোর কোনো দাগকে রিমুভ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আমরা লেআউটে যাব। লেআউট থেকে ইরেজার টুলটি আমরা ব্যবহার করতে পারব। এই ইরেজারে যদি আমরা প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের একটি রাবারের মতো মাউসে আইকন চলে আসছে। সো যে দাগগুলোকে আমরা রিমুভ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা সেই দাগের উপর যদি প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন দাগটি রিমুভ হয়ে গেছে। এভাবে আমাদের ঘরগুলোকে আমরা ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারি। আর যদি কোনো ঘরকে আমাদের ক্রিয়েট করতে হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখান থেকে ড্র টেবিলটা যেটা আছে, এই পেন টুল আমরা প্রেস করে আমাদের ইচ্ছা মতো দাগ টেনে আমরা ঘর তৈরি করতে পারি। ধরুন এইখানে আমার একটি ঘর দরকার, আমি এখান থেকে ধরে এখানে টান দিলে ঘরটি তৈরি হয়ে যাবে। আর যদি মনে করেন যে না, আমার এই ঘরটি প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আমরা ইরেজার টুলটি দিয়ে মুছে ফেলতে পারি এবং এই ঘরটিকে আমরা ছোট এবং বড় করতে পারবো নিজের ইচ্ছা মতো। এভাবে আমরা সাজাইতে পারব। এবার আমরা যদি এই ঘরের মধ্যে কিছু লিখি, কারণ এই ঘরের মধ্যে আমরা মজরা সিলেক্ট করে এই ঘরের মধ্যে যদি আমরা কিছু লিখি, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো। এবং লিখে যদি আমরা এই ঘরটির মধ্যে লেখাগুলোকে ডানে বামে বা অথবা সেন্টারে রাখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এইখানে দেখুন অ্যালাইনমেন্টের কিছু অপশন আছে। এই অপশনে যদি আমরা টপে এখানে ক্লিক করি, তাহলে দেখবেন টপে লেখাটি থাকবে, এবং যদি সেন্টারে প্রেস করি তাহলে টপে সেন্টার থাকবে, এবং মিডিলে যদি প্রেস করি তাহলে মিডিলে থাকবে। এভাবে আমরা লেখাগুলোকে নিজেদের ইচ্ছা মতো বক্সের মধ্যে সাজিয়ে নিতে পারব। এখন যদি চাই আমি এই লেখাটির কালার চেঞ্জ করব, সেই ক্ষেত্রে আমাকে লেখাটি সিলেক্ট করে হোমে যাইতে হবে। হোম থেকে এখানে কালার গিয়ে আমার ফন্টের কালারগুলো চেঞ্জ করতে পারব। দেখুন আমার ফন্টের কালারটি চেঞ্জ হয়ে গেছে। ধরুন আমি টেবিল বক্সটাকে, শুধু এই লেখা যেখানে আছে এই বক্সটাকে যদি আমি কালার করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই বক্সটাকে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে হোমে যাইতে হবে। হোম থেকে আমার থিম কালার নামের যে অপশনটি আছে, এখান থেকে যদি আমি কোনো থিম কালার ইউজ করতে চাই, এখানে অনেক ধরনের কালার পাবেন, সেই কালার থেকে আমরা সিলেক্ট করে বক্সের মধ্যে কালার দিতে পারব।
আবার যদি চাই যে না এই ফন্টের কালারটা চেঞ্জ করবো, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ফন্ট কালার থেকে ফন্টের কালারটি চেঞ্জ করে দিতে হবে। তো এই ছিল আমাদের কালারের কাজ। এবার আমরা যদি চাই যে নিচে আমরা অনেকগুলা টেবিল আনবো, সেই ক্ষেত্রে কীভাবে আনতে পারি, এখানে আমরা মাউস দ্বারা ক্লিক করা অবস্থায় যদি কিবোর্ডের ট্যাব প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অটোমেটিকলি নিচের দিকে টেবিলগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি ট্যাব ধরে থাকি তাহলে দেখবেন যে আমাদের আস্তে আস্তে অনেকগুলো ঘর তৈরি হয়ে যাচ্ছে। এই দুইটি ঘরকে সিলেক্ট করে আমরা যদি মার্জ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই দুইটি ঘরকে সিলেক্ট করে লেআউটে যাব। লেআউটে গিয়ে মার্জ সেল নামে অপশনটি প্রেস করে দেব এবং দেখুন ঘরটি মার্জ হয়ে গেছে। ধরুন এখানে যে ঘরটি ফাঁকা আছে এইখানে আমরা একটা দাগ টানবো, সেই ক্ষেত্রে আমাদের ড্র টেবিলে প্রেস করে আমরা এইখানে এই বরাবর একটি দাগ টেনে দিব, সেই ক্ষেত্রে আমাদের এখানে একটি দাগ হয়ে যাবে। তো দেখুন এইখানে একটা আমাদের দাগ প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা আবারও ড্র টেবিলটি নিয়ে এখানে প্রেস করে দেব এবং দাগটি যদি ব্যাকাতারা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা মাউস দ্বারা দাগটিকে সোজা করে নিতে পারবো। এবার যদি চাই আমরা ঘরের মধ্যে এই বক্সটা আছে, এই বক্সের মধ্যে যদি আমরা কোনো বক্স ক্রিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ড্র টেবিল থেকে বক্স ক্রিয়েট করতে পারি। দেখুন এই বক্সের মধ্যে একটি বক্স তৈরি হয়ে গেছে। এবার চাইলে আমরা এখানেও লিখতে পারি, আবার চাইলে এখানেও লিখতে পারি। আবার যদি কোনো বক্সকে আমরা হিডেন করে রাখতে চাই যেখানে শো করবে না দাগগুলা, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই দাগগুলোকে আমরা সিলেক্ট করব। ধরুন এতটুকু আমাদের হিডেন রাখতে চাই, এতটুকু আমরা সিলেক্ট করার পর আমরা এখান থেকে হোমে চলে যাব। হোম থেকে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর যদি আমরা নো বর্ডার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো বক্সের দাগ শো করছে না। সেই ক্ষেত্রে আমরা এই বক্সের মধ্যে কোনো লেখা লিখলে লেখাগুলো আমরা খুব সুন্দরভাবে লিখতে পারি কিন্তু আমাদের দাগগুলো শো করবে না, হিডেন অবস্থায় থাকবে। আবার যদি চাই না আমাদের দাগগুলো শো করুক, সেক্ষেত্রে আমাদের এইখান থেকে অল বর্ডার্সে প্রেস করব, তাহলে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো আবার আগের মতোই শো করছে। আমরা যদি চাই এই টেবিলের যে দাগগুলো আছে এই দাগগুলোর যদি কালার পরিবর্তন করি, সেই ক্ষেত্রে আমরা যেগুলো টেবিল আমরা কালার পরিবর্তন করতে চাই সেই টেবিলগুলো আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে বর্ডার অ্যান্ড প্রেস করব। এখান থেকে আমরা কালারে গিয়ে আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা রং সিলেক্ট করতে পারবো। ধরুন আমার কালারটি আমি এটা সিলেক্ট করতে চাচ্ছি, তো এটা সিলেক্ট করার যদি ওকেতে প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন টেবিলের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। এই দাগগুলো যদি আপনারা চান যে আমি একটু মোটা বা একটু চিকন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই টেবিলগুলোকে আবার সিলেক্ট করে বর্ডারের অপশন থেকে বর্ডার অ্যান্ড শেডিং উইডথে ক্লিক করব। এখান থেকে আমাদের যতটুকু মোটা করার প্রয়োজন আমরা সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর যদি আমরা ওকেতে প্রেস করি সেক্ষেত্রে দেখুন এই ঘরগুলো মোটা হয়ে গেছে। আবার যদি এই ঘরটিকে আমরা মার্জ করতে চাই, সেক্ষেত্রে আমার ঘরটিকে সিলেক্ট করে লেআউটে যাব, লেআউট থেকে মার্জ করে দেব। এখন আমরা চাইলে এই ঘরের মধ্যে লিখতে পারব। এবং লেখাটিকে সিলেক্ট করে আমরা সেন্টারে নিয়ে আসার জন্য এখানে অ্যালাইনমেন্ট থেকে সেন্টারে প্রেস করব। তো এইভাবেই আমরা টেবিলের কাজগুলো খুব সহজে করতে পারবো। ধন্যবাদ।